हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बेंगल टेक्नोलॉजी। तो बंधुरा, आज के एक इम्पोर्टेंट वीडियो नहीं अपन सामने हाजिर होती। हाँ बंधुरा, अने के रिक्वेस्ट कर वीडियो करार्जन। तो बंधुरा, आज के विषय टॉपिक होच्छे कीभावे आपनारा यूट्यूब वीडियो डिस्क्रिप्शने आपनार यूट्यूब चैनल लिंक देवें। तो बंधुरा, विषय अनेक देखे भाविलम वीडियो तैरी करब बाट समय उठे तई आज के अपने सामने वीडियो नहीं। तई वीडियो स्किप ना करे पुरो वीडियो देखार अनुरोध रही। आपके से पुरो प्रोसेस देखो कीभव अपना यूट्यूब चैने वीडियो आपलोड कर तर डेस्क्रिपने अपनार वीडियो चैनल यूट्यूब चैनल लिंक देवें। আমরা প্রথমে আমার ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনারা নিশ্চয়ই জানেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এই বিষয়ে আমার ভিডিও আছে, তার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। প্রথমে আপনারা কি করবেন, এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোডে ভিডিও, আপনারা ধরুন এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে এটিকে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে আনলিস্টেড করে আপনারা আপলোড করবেন। ওকে, আনলিস্টেড করে আপলোড করবেন। এখানে আপনার পুরো আপলোড হয়ে যাওয়ার পরে আপনার এখানে কাজ শেষ। এখন আপনারা ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে একটা নতুন ট্যাব নেবেন, নতুন ট্যাব নিলাম, তারপর এখানে রাইট সাইডে ক্লিক করে ডেস্কটপ সাইড মোডে ক্লিক করে নেবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিও যাওয়ার পরে ঠিক প্রথম যে লিঙ্কটি আসবে এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে যদি আপনার চ্যানেল আপনার ইমেল আইডিটি লগ ইন করা না থাকে চ্যানেলের, আপনারা সেখানে লগ ইন করে নেবেন। তারপর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা কি করবেন দেখুন, ঠিক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এরকম রাইট সাইডে যে সেকেন্ড অপশনটি থাকবে এই অপশনটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে ভিডিও যেগুলি থাকবে সেগুলি দেখাবে। এখানে আপনার দেখাবে সাইডে আমার যখন এটি পাবলিক হয়ে আছে সেখানে আপনার দেখাবে আনলিস্টেড হয়ে। তখন আপনার সেই ভিডিওটির উপরে ক্লিক করবে নর্মালি। ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন ডেসক্রিপশন বলে একটা অপশন চলে এসেছে। আপনারা এখন কি করবেন, এখানে টাইটেলটি দিয়ে ফেলবেন। তারপরে এখানে ডেসক্রিপশন অপশন আপনারা এখানে কী করবেন, মিনিমাইজ করে নেবেন। এরপর আপনার আবার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনার এখানে নর্মালি যেভাবে আসেন আপনার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে গিয়ে দেখানোর চেষ্টা করছি। চ্যানেলে গিয়ে ওপরে ঠিক রাইট সাইডে যে ওপরে থ্রি ডট থেকে এখানে ক্লিক করবেন। তারপরে শেয়ার বলে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে কপি লিঙ্ক, এটি করার মানে আপনার চ্যানেলে যে লিঙ্কটি কপি হয়ে গেল। এরপর আপনারা আবার এখানে চলে আসবেন। দেখুন এখানে চলে এলাম। এরপর আপনারা এখানে লিখতে পারেন, এসে যে লিখে রাখবেন যে ক্লিক হেয়ার টু সাবস্ক্রাইব। এরপর আপনারা এখানে একটি হাইফেন দিয়ে নিচে আপনারা জাস্ট টিপে ধরে আপনার চ্যানেলের লিঙ্কটিকে পেস্ট করতে পারবেন। তো দেখুন আমার এখানে পেস্ট হয়ে গেছে। এরপর আপনারা এখানে সেভ বাটন করবেন। তো এটা করলে কি হবে, আপনার চ্যানেলে যে লিঙ্কটি সেটি আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবেন। এরপর আপনার যদি কেউ চ্যানেলে কোনো ভিউয়ার্স আপনার ওই লিঙ্কে ক্লিক করে তো আপনার পুরো ভিডিও সবগুলি দেখতে পারবে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।